বুধবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমান সংলগ্ন 2 নম্বর জাতীয় সড়কের ধারে বেচারহাট এলাকায় বেচারহাট অলাইচণ্ডী মাতার পুজো পরিচালন সমিতির উদ্যোগে অলাইচণ্ডী মাতার বাৎসরিক পুজো অনুষ্ঠিত হলো। পূর্বে এই পুজো ছিল মণ্ডল সম্প্রদায়ের মানুষের। পরবর্তী সময়ে 1980 সাল থেকে বেচারহাট অলাইচণ্ডী মাতা পুজো পরিচালন সমিতির উদ্যোগে এই পুজো অনুষ্ঠিত হয়ে আসছে। এদিন মূলত পুজোপাঠ অনুষ্ঠিত হয়। এরপর 3 দিন ধরে চলবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। এলাকাবাসীরা ছাড়াও বহু দূর দূরান্ত থেকে প্রচুর ভক্ত এই পুজোয় উপস্থিত হন। এই পুজোকে ঘিরে এলাকাবাসীদের মধ্যে উদ্দীপনা লক্ষ্য করা যায়। এটা 1980 সাল থেকে, আনুমানিক 1980 সাল থেকে এই পূজা চলছে। আমাদের এই গ্রামের যারা মণ্ডল সম্প্রদায়, মণ্ডল টাইটেল, তাদের ঠাকুর ছিল। পরবর্তীকালে এখানে আরেকজন সেই দায়িত্ব পালন করেছিলেন, যাকে আমরা পরবর্তীকালে সেই দায়িত্ব ওনার কাছ থেকে আমরা যা বলতাম বচি দিদির মা, তিনি এটা চালু করে দায়িত্ব নিয়ে করতেন। তারপরে সেই দায়িত্ব একটা কমিটি করে মানিক প্রসাদ পড়েল, সাধন ঈশ্বর সাধন মালো, ঈশ্বর বাবলু বারিক, ঈশ্বর সুকুমার মাথুর, ঈশ্বর পাল এনারা, এবং তার সঙ্গে লক্ষণ মালো, বিশ্বজিৎ বারিক, তারপরে আপনার রবি মালো এবং সোনু মণ্ডল, এছাড়া রাজা মণ্ডল, এই সমস্ত ছেলেরা এবং আরও অনেকে আছে। আমি সিরিয়ালি নাম বলতে গেলে অনেক নাম বলে দেওয়া যাবে, তবে এই লক্ষণ মালো, বিশ্বজিৎ বারিক, গোড়া বাঘ, সোনু মণ্ডল মানে ঈশ্বর মণ্ডল এবং রাজা মণ্ডল, সৌনিক মালো, এদের এখন মূল দায়িত্ব পালন করেন। আমরা যাদেরকে হারিয়েছি, আমরা বারবার আজকের দিনে তাদের স্মৃতিতে আমরা ভারাক্রান্ত হয়ে যাই, কিন্তু তাদের ফেলে যাওয়া কাজ বাবলু বারিক, আমাদের সাধন মালো, আমাদের মাস্টারমশাই, এবং এই মন্দিরকে যারা, যিনি খুব পৃষ্ঠপোষকতা করেছেন, সনাতন মল্লিক মহাশয়, যার পৃষ্ঠপোষকতায় এই মন্দিরের এবং এই মন্দির আশেপাশের কলোনির মানুষ সবাই মিলে আজকে ভেঙে পড়েন এখানে, এবং সকাল থেকে উপোস করে নিষ্ঠা সহকারে তারা এই পুজো মানসিক ইত্যাদি তারা দেন। এমনকি বুকে রক্ত দিয়ে অনেকে আছেন যারা মায়ের কাছে মানসিক পালন করেন। আমি দেখেছি, আমার বয়স আজকে 66-67 বছর বয়স, এটা পরিচালনা করছে এখন সমিতি আছে বর্ধমানের এসডিও থেকে শুরু করে বর্ধমানের উত্তর এবং দক্ষিণের বিধায়ক এবং স্থানীয় যে বিশিষ্ট মানুষজন, ব্যবসায়ী যারা আছেন, এ থেকে শুরু করে একজন সাইকেল টানে, একজন ভ্যান টানে, একজন খেত মজুর, একজন টোটোওয়ালা থেকে শুরু করে সবাই এই মন্দির সম্বন্ধে ওয়াকিবহল আছেন। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দবার্তা।